নমস্কার বন্ধুরা সোমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বাঁধাকপিগুলো এই বাঁধাকপিটা করতে কি কী লাগছে আমি দেখিয়ে দিই বাঁধাকপিটা আমি সুন্দর করে কেটে রেখে দিয়েছি তার মধ্যে আমি কড়াইশুঁটিও ছাড়িয়েছি এখানে ডুমো ডুমো করে আলু কেটেছি একটু আদা নিয়েছি আর একটু টমেটো কুচিয়ে নিয়েছি আর ওখানে একটা রুই মাছের মাথা নিয়েছি এবার দেখি কীভাবে রান্নাটা করি এবারে কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যেতে তারপরে আমি একটু দেব এর মধ্যে সাদা জিরে ফোড়নে দেবো আর একটু তেজপাতা দেব এই যে সামান্য একটু সাদা জিরে আর তেজপাতা একটা তেজপাতাকে আমি দু অর্ধেক করে নিয়ে দিয়ে দিয়েছি তেজপাতাটা দিয়ে এবার ফোড়নগুলো খানিকটা ভাজা হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি ডুমো ডুমো করে কেটেছি ডুমোর থেকে একটু সাইজটা বড় রেখেছি কেন গলে যাবে বাঁধাকপিতে তো এই আলুটাকে একটু ভেজে নেব আলুটার সঙ্গে না আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম হ্যাঁ আপনাদের দেখাতে ভুলে গেছি আমি আলু আর টমেটোটা একসঙ্গেই দিয়ে দিয়েছি যে টমেটো কুচি যেটা রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে খানিকটা ভাজা হয়ে গেছে এবার আমি এইটার মধ্যে মাছের মাথাটা যে আমি ভেজে রেখে দিয়েছিলাম এই মাথাটা আমি দিয়ে দিলাম আর ওই যে আদাটা একটুখানি যে রেখেছিলাম ওটা আমি জাস্ট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি হ্যাঁ বাটি নি কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি গ্রেট করে দিলেই ভালো হয় বাটার দরকার হয় না দিয়ে একটুখানি এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করিয়ে করে নিয়ে আমি একটা বাটির মধ্যে জলে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এটা জল মধ্যে মিশিয়ে ঢেলে দিলাম আমি কিন্তু এখানে কোনো জিরে গুঁড়ো ব্যবহার করিনি আমি জিরে গুঁড়ো দিই না শুধু আদা বাটা দিয়ে করি জিরে শুধু ফোড়নে দিয়েছি আমি দিয়ে এবার স্বাদ মতো নুন চিনি দিয়ে দিয়েছি নুন চিনি দিয়ে যে মশলাটা খানিকটা কষা হয়ে গেছে এইবার আমি কুচিয়ে রাখা যে বাঁধাকপিগুলো ওইগুলো দিয়ে দেবো বাঁধাকপিটা কিন্তু আমি ভাপাই নি আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি মানে যতটা সুন্দর জিরিঝিরি করে কাটা হবে ততটা ভালো মিশবে ভালো খেতে ভালো লাগবে আর বাঁধাকপির সঙ্গেই আমি কিন্তু ইয়েগুলো ওই যে কড়াইশুঁটি বা মটরশুঁটি যে যা বলেন ওইটা আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যেই আর কি রাখা ছিল একসঙ্গে এই যে সবটা দিয়ে দিয়েছি দিয়ে এবার গ্যাসটা কমিয়ে আমি একটু সিম করে এই যে দেখুন জল ছাড়তে শুরু করে দিয়েছে ভাপাতে লাগে না এখনকার কপি এইভাবে করে দেখবেন ভালো লাগবে খেতে আমি গ্যাসটা একটু কমিয়ে চাপা দিয়ে দেবো যাতে আলু টালুগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে ওই বাঁধাকপির জল যা বেরাবে ওতেই আলু সেদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপিগুলো মচে আসবে চাপা দিয়ে আমি গ্যাসটা কমিয়ে রেখে দিলাম খানিকক্ষণ তারপর দেখাচ্ছি এই যে অনেকটা জলটা মরে গেছে অনেকটা জলটা টেনে গেছে এই সময় আমি একটু ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম এর মধ্যে ধনেপাতা দিয়ে এবার আমি আর চাপা দেব না কারণ দেখুন বাঁধাকপিগুলো পুরো মজে এসছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে যার জন্য আমি আর চাপা দেব না এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি খুলেই রাখবো এটাকে আর চাপা দিয়ে রান্না করব না এটাকে একটু গ্যাসটা বাড়িয়ে দিলে কী হবে এবার জলটা টেনে যাবে এখনও জল আছে দেখুন একটু এবার এই জলটাও একদম টেনে শুকিয়ে আসবে তারপরে বাঁধাকপিটা ভালো লাগবে খেতে আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি আমি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি দিতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কাটা তো অসুবিধা হবে না আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি এর মধ্যে এ দেখুন পুরো শুকিয়ে গেছে আর কড়ার গায়ে কিন্তু লেগে লেগে যাচ্ছে জলগুলো পুরো শুকিয়ে আসবে আর মাথাটা পুরো দিয়ে আমি ঘেটে দিয়েছি মানে পুরো একসঙ্গে মিশিয়ে নিয়েছি মাথাগুলো দেখুন পুরো আলুও সেদ্ধ হয়ে গেছে জলও শুকিয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাই দেখুন বাড়ানোই বাড়া বাড়িয়েই রেখেছি আর কি এটা আরেকটুখানি টেনে এলে তারপরে আমি আরেকটু নাড়াচাড়া করে নিই তারপরে নাবাচ্ছি নাবিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো এ দেখুন একদম বাঁধাকপিটা কিন্তু শুকিয়ে এসছে আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে এখানে আর এখানে কিছু করার নেই এবার এটাকে গ্যাসটা অফ করে নাপিয়ে নিতে হবে বেশ বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে ডালের সাথে গরম ভাতে খুবই ভালো লাগে খেতে আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এইভাবে যদি একবার খেয়ে দেখেন ভালো লাগবে নিশ্চয়ই এবার গ্যাসটা আমি অফ করে দিয়ে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি শীতকালে বাঁধাকপি এইভাবে রান্না করলে মাছের মাথা না দিলেও খুব ভালো লাগে খেতে বাঁধাকপি ফুলকপি এগুলো সবারই প্রিয় শীতকালে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি তো ভালোই লাগবে খেতে এবার গ্যাসটা অফ করে দিলাম এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আমার বাঁধাকপিটা কেমন হয়েছে রেসিপিটা প্লিজ একটু জানাবেন আর বাড়িতে ট্রাই করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন থ্যাংক থ্যাংক ইউ